হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ আপনাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে চলে আসছি। তো সেই দিনের ব্লগটাতে দেখেছিলেন যে আওশানে গিয়েছিলাম মাস্টার্স কেনাকাটার জন্য, তো অনেকগুলো মাছও নিয়ে আসছি। আর সেই ব্লগটা শেষে বলেছিলাম যে যেদিন মাস্টার্স কেনা হয় সেদিন সত্যি অনেক বেশি একটা ধকল যায়। তো এখন বাসায় যাব, আর বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি মাছ কিনলাম আজকে। তো বলতে বলতে বাসায় চলেও আসছি। আর এই যে দেখেন টোটাল কি কি মাছ আমার আনা হয়েছে, যদিও আমার ফ্রিজটা খুবই ছোট, বড় না, এজন্য আমি অনেক বেশি মাছও আনি না। তারপরও যে এই কয়টা এনেছে এগুলা কাটতে কাটতে আমার কেন জানি রাত হয়ে যায়, কারণ মাছ কাটায় আমি একদমই দক্ষ না, অনেক কষ্ট হয় কাটতে। দক্ষ না বলতে একদমই দক্ষ না, কারণ কোন মাছ কিভাবে কাটে, কোন শেপে কাটতে হয় এটাও জানি না। এজন্য দেখা যায় অনেক সময় কিছু কিছু মাছের যে মাথা থাকে মাথাগুলো আমি ফেলে দিই। তো এই মাছটার আইসটা দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, একদম পুরো মনে হচ্ছে মাছটাকে লেন্স পরানো হয়েছে। এই যে নতুন একটা মাছ বলেছিলাম যে এক্সপেরিমেন্ট করব, এটা একদম পুরো ফ্রোজেন ছিল, তো বাসায় আনার পর এটা বরফ যখন গলে যায় একদমই এটার কোনো ওয়েট ছিল না। বাট এটা কিন্তু যখন আনা হয়েছে বরফের জন্য একটা ওয়েট ছিল, কিন্তু একদমই হালকা হয়ে গেছে। ওইটা আমি ট্রাই করব একটুখানি পরে রান্না করব। এতগুলা মাছ এখন আমার এগুলা কাটতে হবে, দেখেন মোটামুটি ভালোই কিন্তু এই জায়গায়। তো আর একটা মাছ যে বলেছিলাম বাইলা মাছের মতো লাগে, তো সেই মাছটাও এনেছি কতগুলা। ওইটা কাটা যদিও অনেকটা ইজি, বাট এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কাটা অনেক কষ্ট, কারণ এটার উপরে একটা কাটা থাকে, সেটা কোনোভাবে আমি কাটতে পারি না। এক চুটকিতে এখন মাছগুলা কেটে নিয়ে আসবো। তো এই যে দেখেন ফাইনালি সবগুলা মাছ কিন্তু কেটে ফেলছি, মাশাআল্লাহ। তো বাজারে যাওয়ার আগে আমি ফ্রিজে থেকে মুরগি বের করে সেটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম, যাতে এসে তাড়াতাড়ি রান্না করতে পারি। তো মুরগিও ভিজে গিয়েছে, কিন্তু আমি রান্না এখনো বসাই নাই, বসাবো। তো দেখেন আমার সবগুলা মাছ কাটাকাটি কিন্তু শেষ, আর মুরগিটাও ভেজানোর পরপরই যখন ছুটে যায় সেটা আমি সুন্দর করে কেটে ফেলি। তো এপাশে হচ্ছে যে নতুন যে মাছটা বলেছে এক্সপেরিমেন্ট করব, একটু আগে দেখালাম যে ফ্রোজেন থেকে ছুটে গিয়েছে, বাট দেখেন জাস্ট কতটুকু হয়েছে, আমার মনে হয় এটা 10 গ্রামও ওজন আসবে না। তো আর একটু বড় পিস আনলে ভালো হতো। তো এই যে মাছগুলো দেখেন তো কাটা কেমন হয়েছে, জানি না, পিস অনেকগুলো ছোট বড় এরকম হয়ে যায় আমার, আর ফাইনালি মাথাগুলো সুন্দর মতো কাটতে পেরেছি। এর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে পেয়ালাতে যেগুলো দেখতে পাচ্ছেন, আমি ভেবেছিলাম ওইটা মাছের তেল নয়তো ডিম টিম কিছু একটা হবে, জন্য রেখে দিয়েছিলাম, কারণ মাছটার পেটটা একদম পুরো ফোলা ছিল। তো তারপর কয়েকজনকে জিজ্ঞেস করার পর সে আপুরা বলে যে এটা ডিম না, তারপর ওইটা আবার ফেলে দিই। তো মাছ কাটার পর এগুলো ধুয়ে টুয়ে পুরো ঘর ক্লিন করেছি, তারপর হচ্ছে মাছগুলো ছোট ছোট সুন্দর করে পটলি করে এখন এগুলা ফ্রিজে ভাজ ভাজ করে একদম রেখে দিব। আর যে চিংড়ি আনা হয়েছিল সেটা অনেক আগে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, কারণ ওইটা তো কাটতে হবে না, কোনো ঝামেলা নাই। তো যখন নাকি মাছ টাছ কাটার পরে এই লোকটাতে এসে তখন আমার মতো মনে হয় আমি একটা পাকা গিন্নি। এ পাশে হচ্ছে আমি ওই মাছ কাটা ধোয়ার পাশাপাশি এখানে কিন্তু চিকেনটাও একদম ভালো মতো কষানো হচ্ছে। আর এটা হচ্ছে টার্কি মুরগি, কিছুদিন আগে আপনার ভাইয়া এনেছিল, এটা খুব ভালো মতো ভেজে টেজে রান্না করলে কষানোর পর একদমই কোনো স্মেলও লাগে না, এজন্য খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ পর্যন্ত ভেজেছি, এখানে নিচ দিয়ে লেগেও যাচ্ছিল, কারণ ওই পাশে মাছগুলো সব গোছাতে গোছাতে এই দিকে আর খেয়ালই করা হয় নাই। তো এবার আমি এটাকে আর একটু ভালো মতো কষানোর পর তারপর পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে। আর আলু দিয়েছে দেখতে পাচ্ছেন, বড় বড় করে কেটে দিয়েছে, কারণ আপনাদের ভাইয়ার আলু লাগবেই, সে আলু খুব লাইক করে মাংস তরকারি। এনিওয়েজ আজকে আর কোনো কিছু করি নাই, জাস্ট এই মুরগির মাংস তরকারিটাই থাকবে আমার মেনুতে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটতে কাটতে একদম পুরো কোমর ব্যথা হয়ে গেছে, আর যেদিন মাছ কাটি বললামই তো সেদিন আমি আর আমি থাকি না। তো আর কোনো কিছু করতে চাই নাই, বাট ওই যে ফ্রোজেন মাছটা দেখেছেন বলেছিলাম এক্সপেরিমেন্ট করব, তো এই মাছটা এখানে একটু ভেজে নিচ্ছি, কিন্তু ভাজার পর এটা পুরো একদম গুড়া গুড়া হয়ে যায়, এই জন্য এটা একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভুনা করি। বাট মাশাআল্লাহ ওইটা টেস্টও খুব মজা ছিল, আর একবার একটু বেশি করে এনে তারপর আপনাদেরকে রিভিউ দেবো। মাছের পরিমাণটা অল্প এজন্য কি দেখাবার দেখালাম না। তো এই যে হচ্ছে আমার তরকারির ফাইনাল লুকটা, মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো তার কিছুক্ষণ পর আমি এই জায়গাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, বিশ্বাস করেন এমনিতে তরকারিটা সত্যি খেতেও খুব মজা হয়েছিল, ধনিয়া পাতাটার জন্য আমার মনে হয় টেস্ট আরো বেশি বেড়ে গেছে। নিয়ে আমি টার্কি মুরগিটা 4 বার রান্না করলাম, আর আমার মনে হয় 3 বারের থেকে এটা বেশি মজা ছিল, কারণ আপনাদের ভাইয়াও খুব ভালো একটা রিভিউ দিয়েছে, আমারও অনেক মজা লেগেছে। তো চুলা থেকে নামানোর পর এটা ছিল তরকারিটা ফাইনাল লুক। এনিওয়াইজ আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেল অ্যান্ড আমার পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।